বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য তার পরিবারের আবেদন গ্রহণ করেছে আইন মন্ত্রণালয়। এর আগে গতকাল রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছে তার ছোট ভাই শামীম ইস্কান্দার। আবেদনপত্র নিয়ে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে যান শামীম ইস্কান্দার। তিনি একাই আবেদনপত্র নিয়ে সেখানে যান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে আবেদন জমা দিয়ে কিছুক্ষণ পরই বেরিয়ে যান তিনি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে। আবেদন পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।